হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএ ফ্যামিলি। তো সবাই কেমন? তবে স্বাগত, সবাই কেমন আছে? সবাই ভালো আছে? আমরা ভালো আছি। আজকে বেশি বড় ব্লগ দেবো না, এই যে জাস্ট চিকেন রান্না করছি সেটার ভিডিওই দেবো তোমাদেরকে। তো তোমার ভিডিওটা দেখতে কোনো দা ভিডিওটা তোর জন্য আজকে ভাত কতদূর কি জানি চালটা ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে ভাতটা আরও তাড়াতাড়ি হয়ে যায় বা সুন্দর হয়। লম্বলম্ব ভাত। তো ফ্রেন্ডস, আজকে সব মনে করেছি এর ওপরের থেকে তো ঘরমড়া এখনও কমপ্লিট হয়নি, তো রান্নাবান্না করি। তো আজকে মনে করেছি, বাবা বলেছে যে সব জিনিসপত্র নিচে নিয়ে গিয়ে নিচে ওইখানে বেড়া ঘর আছে ওই সামনে একটা রান্নাঘরের ব্যবস্থা করে দেবো আমাকে। এই ওপরে ওঠা নামা এত কষ্ট, শুধু যে করে সেই জানে। সিরিয়াসলি বাবা, মানে দিনে না হলে 50 থেকে 60 বার আমার ওপরে আর নিচ করতে হয় শুধু রান্নাবান্না খাওয়া দাওয়ার জন্য। ঘুমোই তো নিচ্ছে, আবার ওদিকে বেড়ার ঘর আছে। এই পাকা ঘরে রাত্রেবেলায় ঘুমোতে অনেক গরম হয়, ওই ঘুমোতে অনেক সমস্যা হয়, যার কারণে আমরা এই শীতের সময় পাকা ঘরে ঘুমাই। আর গরমের সময় আমাদের ওই পাশের ঘরটা ভাড়া দেওয়া ছিল অর্ধে, তো ওই ঘরটাতে ওই ভাড়া দিয়ে চলে যাওয়ার পরে ওই ঘরটায় ওরা যখন চলে গেছে তারপর থেকে যতগুলো গরম পড়েছে ওই গরমের দিনে ওই বেড়ার ঘরে আমরা ঘুমোই রাখতে ওরাতে শুধু, আর সারাদিন এই পাকা ঘরেই থাকি। তো রান্নাবান্না ওপরে যেহেতু এখনও শোয়ার ব্যবস্থা ওপরে আছে, মানে এই যে পাথমতো বসানো শোয়ার ব্যবস্থায় যে এগুলো শয়ার তো থাকে না বলে, যার কারণে এগুলো মানে বিছানা বিছানা রেডি সব ঢেকে রেখেছে। এই ঘরে আমরা খাওয়া দাওয়া করি, এই যে এই ঘরে খাওয়া দাওয়া করি। তো এই যে এই ঘর কমপ্লিট, এখানেও মানে মা বাবা বলে যে ওপরে তোরা চলে যা, ওখানে ঘুম রাত্রে থাক, এখানে ওপরে সব জিনিসপত্র নিয়ে যা, কিন্তু এখনও পুরো কমপ্লিট হয়নি, এসব থেকে এখনও কমপ্লিট হয়নি, ঠিক আছে? যার কারণে আবার এগুলো হচ্ছে ওপরে মানে নিয়ে এসে আবার যখন কাজ হবে তখন আবার নাড়ানো চড়ানো তার জন্য, আর ওপরে আর কি আসিনি এখনও, ওই জন্য আবার এই রান্নাঘরের যখন জিনিসপত্র নিচে নিয়ে রান্নার ব্যবস্থাটা নিতে হবে, তারপর আবার ঘর কমপ্লিট হোক, তারপর নাহলে পরে এই ঘরে রান্না বান্না করছি তেল কালি হয়ে যায় এবং ওগুলো মানে ভীষণ একটা সমস্যা। যার কারণে আজকে পরামর্শ করেছি যে রান্নাবান্না করার সময় নিচে নিয়ে আসো আস্তে আস্তে, ঠিকঠাক এখন তাই করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখে রেখেছিলাম কিছুক্ষণ। আবার একটু ডেকে দেবো, বাবা কি গরম। কালারটা যতটা ভালো হয়েছে ঠিক ততটা কালার আসছে না ক্যামেরায়, সাদা সাদা লাগছে কিন্তু না, কালারটা অনেকই ভালো এসেছে।
যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখন, এটা প্রথমে সরে রেখে দিয়ে দিই। অনেকক্ষণ চিকেনে জল দিয়ে ঢেকে এখানে অনেকক্ষণ ধরে বসে ফোন দেখছি, তো এখন দেখা যাক চিকেনটা কত দূর হয়ে গেছে। প্রায় এখন গরম মশলা বাটবো আমি, কালারটা যতটা ভালো দেখা যাচ্ছে ততটা ভালো কালার আসছে না কেন বুঝতে পারছি না। এদিকে তো এবার গরম মশলা আমি রেডি করি। আজকে আবার সব মশলা বাতি কৌটাগুলো ধুয়ে দিয়েছিলাম, যার কারণে আবার এগুলো সব ধুয়ে দিয়েছিলাম, বেশ মোচমোচা হয়ে গেছে। এবার বাটতে আমার সুবিধা হবে, এটা দিয়ে যে খাই খাবে একবার তার খবর আছে। তো যাই হোক, কথা কম বলি কাজ বেশি করি, তাই না? ঝাল ঝাল মনে হচ্ছে একটু কম, তার একটু গোলমরিচ দিয়ে দিই বেশি করে, ভালো করে অ্যাডজাস্ট করে দেবো। লবঙ্গ এলাচ দিয়ে দিই বেশি করে, স্যান্ডটা ফ্লেভার খুব সুন্দর আসবে। লবঙ্গ এগুলো দেখি রোদ্রে দিয়েছি বলে এত ইজিলি হয়ে গেল, মচমচা বাবা নিয়ে যাচ্ছে ঘুরে যাচ্ছে সব। হয়ে গেছে আমার চিকেন, আমি খাবো ঠিক আছে তোরে। না বাবা, না না আমি খাবো এখন তোমারে। কালারটা এরকম কালচে কালচে আসছে আমি বুঝতে পারছি না, এত সুন্দর লাল লাল টুকটুকা দেখা যাচ্ছে। এই যে ছেলের জন্য খাবার রেডি করলাম, ওই খাবো। ওর হাড় খেতে চায় না, তো সামান্য একটু হাড় আছে চিকেনটায়, এমনি ও শুধু সলিড খায়। সলিড ছেলের খাবার রেডি, ওকে দিয়ে আসি। আমি খাবো ঠিক আছে,